সুস্বাদু মাক রচিত প্রভু যীশুর মঙ্গল সমাচার। যীশু ও তার শিষ্যরা এবার সেই জায়গা ছেড়ে গ্যালিলার মধ্য দিয়ে এগিয়ে চললেন। যীশুর ইচ্ছা ছিল না যে এই খবরটা কারো কানে যায়, কারণ তখন তিনি তার শিষ্যদের এই কথা বোঝাচ্ছিলেন যে মানবপুত্রকে মানুষের হাতে তুলে দেওয়া হবে আর তারা তাকে হত্যা করবে, তবে নিহত হবার তিন দিন পরে সে পুনরুত্থান করবে। শিষ্য কিন্তু যীশুর এই উক্তির অর্থ বুঝতে পারছিলেন না, অথচ এই বিষয়ে কোনো প্রশ্ন করতেই তাদের সাহস হচ্ছিল না। এবার তারা কাফারনামে এসে পৌঁছলেন। বাড়িতে আসার পর যীশু শিষ্যদের এই প্রশ্ন করলেন, পথে কী নিয়ে তোমাদের মধ্যে এত তর্ক হচ্ছিল? তারা চুপ করে রইলেন, কারণ পথে তারা নিজেদের মধ্যে এই নিয়ে তর্ক করছিলেন যে তাদের মধ্যে কে সবচেয়ে বড়। যীশু তখন সেখানে বসে বারোজনকে কাছে ডেকে বললেন, কেউ যদি প্রথম হতে চায় তাহলে সে যেন সকলের শেষই থাকে, সে যেন সকলেরই সেবক হয়। তারপর তিনি একটি শিশুকে নিয়ে তাদের সামনে দাঁড় করালেন আর দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, যে কেউ আমার জন্যে এরই মতো কোনো শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর আমাকে যে গ্রহণ করে সে আমাকে নয়, যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে। প্রভু যীশুর মঙ্গল সমাচার। আমার প্রিয়জনেরা, আমি একটি ভিডিও ক্লিপ দেখছিলাম। একটি ছেলে স্কুলে গিয়েছিল এবং স্কুল থেকে বাড়ি যাবে বলে একটা বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় বাস ধরবার জন্য। আর সেই বাস স্ট্যান্ডে একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন। তিনি সেই বাচ্চা ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, খোকা, তুমি কি বাস ধরবে? আর ছেলেটি উত্তর দেয়, হ্যাঁ, আমি বাস ধরবো, আমি বাড়ি যাব। তারপরে ছেলেটি আপন মনে খেলতে শুরু করে দেয় এবং খেলতে খেলতে অনেকটা বাস স্ট্যান্ড থেকে দূরে সরে যায়। যখন বাস আসে তখন এই ব্যক্তি সেই ছেলেটিকে ডাক দেয় বাসে ওঠার জন্য, কিন্তু ছেলেটি কোনো কান দেয়নি, আপন মনে খেলতে থাকে। তারপরে বাসটা চালু করে এবং কিছুক্ষণ পরে যেখানে ছেলেটি দাঁড়িয়েছিল সেখানে এসে বাসটা থেমে যায় আর এই ছেলেটি তখন বাসে উঠে পড়ে। আর তখন ওই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, খোকা, এটা কী ব্যাপার হলো, বাসটা এসে তোমার কাছে থেমে গেল? তখন সেই ছেলেটি উত্তর দেয়, এই বাসের ড্রাইভার হচ্ছে আমার বাবা, আর আমি বিশ্বাস করি আমার বাবা কখনো আমাকে ছেড়ে চলে যাবে না, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, আমি আমার বাবাকে বিশ্বাস করি, তার উপর সম্পূর্ণ আস্থা আমার আছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা জানি যে বাচ্চারা সর্বদাই তাদের বাবা মার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এবং আস্থা রাখে। তারা জানে যে তাদের বাবা মা যদি থাকে বা অভিভাবকরা যদি থাকে তাহলে তাদের কোনো চিন্তা নেই, কারণ তাদের পিতামাতা তাদেরকে রক্ষা করবে, পাশে দাঁড়াবে এবং সর্বদাই তাদেরকে সাহায্য করবে। ঈশ্বর তার পুত্রকে এই জগতে পাঠালেন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য। আর সে পুত্র যীশু যখন এই পৃথিবীতে আসলেন তিনি তার পিতার উপর আস্থা রাখলেন, ভরসা রাখলেন এবং তিনি নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করলেন এবং তিনি জানতেন
যে তিনি এই পৃথিবীতে এসেছিলেন তার পিতার ইচ্ছা পূর্ণ করার জন্য। আর সে পিতার ইচ্ছা ছিল মানুষকে পরিত্রাণ দেওয়া, মানুষকে পাপের পথ থেকে তুলে নিয়ে আসা, আলোর পথে নিয়ে যাওয়া। তাই যিশু এই কাজ করার জন্য বুঝতে পেরেছিলেন তাকে অনেক যাতনা ভোগ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আর সেই কথা তিনি তার শিষ্যদের বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তার শিষ্যরা সেটা বুঝতে পারল না। তাই যখন তারা রাস্তা দিয়ে আসছিল, তখন তাদের মধ্যে একটা তর্ক বেঁধে গেছিল, কে সবচেয়ে বড় তাদের মধ্যে। আর যিশু বুঝতে পারলেন যে তারা এই নিয়ে তর্ক করছে। তাই তিনি কী করলেন, তিনি তাদের জিজ্ঞাসা করলেন যে পথে কী নিয়ে এত তর্ক হচ্ছিল, কিন্তু তারা চুপ ছিল। তারপর যিশু কী বললেন, তিনি তাদের কাছে ডাকলেন এবং বললেন, কেউ যদি প্রথম হতে চায় তাহলে সে যেন সকলের শেষই থাকে, সে যেন সকলের সেবক হয়। অর্থাৎ এর মধ্য দিয়ে যিশু কী বুঝাতে চাইলেন, তিনি বুঝাতে চাইলেন যে তারা যেন সর্বদাই মানুষের পাশে দাঁড়ায়, সেবা করে, নিজেকে নমিত করে। এবং তারপর যিশু কী করলেন, একটি শিশুকে নিয়ে তাদের সামনে দাঁড় করালেন এবং তিনি বললেন, যে কেউ আমার জন্য এরই মতো কোনো শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর আমাকে যে গ্রহণ করে সে আমাকে নয়, যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে। অর্থাৎ এর মধ্য দিয়ে যিশু কী বুঝাতে চাইলেন তার শিষ্যদের, তিনি এই কথায় বুঝাতে চাইলেন যে শিশুর মতো যারা দুর্বল, অসহায়, তার শিষ্যরা যেন তাদের পাশে দাঁড়ায়, তাদেরকে সম্মান করে, সেবা করে, ভালোবাসে। আমরা জানি যে আমাদের সমাজে যাদের ক্ষমতা আছে, যারা চেয়ারে বসে, যাদের অর্থ আছে, মানুষ কী করে, তাদেরকে সেবা করে, তাদেরকে সম্মান করে। কিন্তু যখন একজন ভিখারি আমাদের বাড়িতে আসে বা একজন গরিব মানুষ যখন আমাদের বাড়িতে আসে, আমরা তখন তত সম্মান দেখাই না। কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রতিটা মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন, তাই প্রতিটা মানুষকে সম্মান করা দরকার, প্রতিটা মানুষকে গ্রহণ করা দরকার, প্রতিটা মানুষকে সেবা করা দরকার। তাই যিশু বলছেন যে এই শিশুর মতো যারা দুর্বল, অসহায়, তাদেরকে যারা গ্রহণ করে তারা আমাকেই গ্রহণ করে, আর যারা আমাকে গ্রহণ করে তারা আমার পিতাকে গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন। তাই আমার প্রিয়জনেরা, আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা সত্যিকারে একে অন্যকে সেবা করি, একে অন্যকে সম্মান করি? আমাদের পরিবারে, আমাদের সমাজে আমরা কি সবাইকেই আপন করে নিই, নিজের মতো করে ভালোবাসি? ঈশ্বর এটাই চান যে আমরা সবাইকে যেন আপন করে নিই। যিশু বলেছেন, সেবা পেতে নয়, সেবা করতে আমি এসেছি। আর তিনি তার শিষ্যদের একই শিক্ষা দিচ্ছেন, সেবা পেতে নয়, সেবা করো। তাই আমরা যেন সর্বদাই সেবা করি।